ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনারা এই মন্দিরে এত কষ্ট করে ডিউটি দিচ্ছেন, কেমন লাগছে? আসলে এই অনুষ্ঠানটা আমার কাছে খুব সুন্দর লাগছে। হিন্দুদের একটা অনুষ্ঠান, খুব ভালো লাগছে আমার। এবং এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। এখানে যে দায়িত্বে আছেন মহাদেব বাবু, উনি অত্যন্ত ভালো মানুষ। এবং এখানকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা যে যতটুকু দায়িত্ব পালন করছি, তার পাশাপাশি তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, যার কারণে আজকের অনুষ্ঠানটা খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হতে যাচ্ছে। ধন্যবাদ। আসলে সবাইকে, মানে আমরা একটা জিনিস জানি যে ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবার। এখানে যে আপনারা এত কষ্ট করে ডিউটি দিচ্ছেন, তারপরেও মনে অনেক আনন্দ যে পূজার বাজি বাজনা বাজছে, আনন্দ, বিভিন্ন লোকজন আসছে, মানে এর মাঝে কি আপনাদের কোনো বিরাম মনে পড়তে হচ্ছে কিনা? আসলে উৎসব সবার কাছেই ভালো লাগে, বিড়ম্বনা একটু আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক হট্টগোল হচ্ছে, যেমন মোটরসাইকেল হয়তো আমি বললাম যে আপনি এখানে রাখেন না, কিন্তু তারা রাখছে। তো সেভাবে তাদেরকে বোঝাই বলছি এবং তারা সেভাবে শুনছে, তো ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনি কেমন? ভালো। কিন্তু এই যে কষ্ট করে যে আপনার এই নিরাপত্তার সাথে যে আপনার দায়িত্বে কাজ করছেন, আপনাদের কি জীবনের কোন নিরাপত্তা আছে? আমাদের নিরাপত্তা আর কে দেবে? আমাদের নিরাপত্তা তো নিজেদের, নিরাপত্তা নিজেদের রাখতে হবে। এই মন্দিরে মানে কয়েকদিন ধরে তো ডিউটি করছেন? মন্দিরে গতবারও এই জায়গায় ডিউটি করেছি পিসির দায়িত্বে, এবারও তো পিসির দায়িত্বে এই মন্দিরের দায়িত্বে আছে। তাতে করে কেমন লাগছে যে সংসারের বউ বাচ্চা রেখে যে এখানে আমাদের মানুষের সেবায়, মানবতার সেবায় কাজ করছেন, কেমন লাগছে আপনার? আমরা তো আসলে স্বেচ্ছাসেবক বাহিনী, আমাদের তো জনগণ নিয়ে তো কারবার। আমাদের এই কাজই সবচেয়ে, বাড়ি সংসার থেকে এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে, প্রিয় লাগে। অনেক ধন্যবাদ। আরেকটা কথা বলি, মানে এই নিরাপত্তার সাথে আপনাদের যদি আর কোনো কিছু বলার থাকে কিছু বলবেন। ও ভাই কিছু বলতে চান? না 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 স্যার, ঠিক আছে। তো আরেকটা কথা, সেটা হলো যে আমাদের এই মন্দিরটা যেটা আপনারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন, আপনারা কেমন চান এলাকার পরিবেশটা বা এই উৎসব মুখর কেমন চান? আসলে বিভিন্ন জায়গায় ইতিপূর্বেও ডিউটি করছি এইভাবে পূজার ডিউটি, তো আমার মনে হচ্ছে যে এইখানকার পরিবেশ এত সুন্দর, মানে এই এলাকাটাই আমার কাছে খুব ভালো মনে হচ্ছে যে এই এলাকাটা খুবই সুন্দর। আর সবচেয়ে বড় জিনিস, বিভিন্ন জায়গায় ডিউটি করে দেখছি, ওখানে পূজা মণ্ডপ বা এই ধরনের সিচুয়েশন আমি দেখছি, তো যাই হোক সব মিলাই আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আরেকটা কথা বলতে চাই, আপনারা যে 24 ঘন্টা রাত দিন ডিউটি করেন, এই যে এত পরিশ্রম করছেন আমাদের জন্য, এতে আপনাদের কেমন লাগে? ডিউটি করি, কষ্ট, অনেক কষ্ট হয়। তো বর্তমান সরকার পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ বাহিনীর জন্য অনেক কিছুই করছে, অনেক কিছু করছে। আমরা পুলিশ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
জানাতে চাই। পাশাপাশি তিনি আরো সুন্দরভাবে দেশ তালাক আমরা কামনা করি। অনেক ধন্যবাদ দর্শক, এই রাত দিন চব্বিশ ঘন্টা তারা পরিশ্রম করে শুধু মানুষের জন্য, মানবতার সেবায়। পুলিশ জনগণের বন্ধু, এটা আপনারা সবাই জানেন। আর এই মন্দিরে বা এই রাধাকৃষ্ণ সেবা সেবাশ্রমে যারা আসেন সবাই সুন্দর মতো নিরাপত্তা পাক, এটাই ওনাদের কাম্য। জি, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকেও এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ, এই ভালোর সাথে আপনারা থাকবেন। দর্শক, যারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পূজার মণ্ডপটাকে সার্বিক নিরাপত্তা এবং সহযোগিতা করছে, ওনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবং ওনারা চান এরকম আমাদের মন্দিরের অনুষ্ঠান জাঁকজমক ভাবে হোক। চলুন, কেমন আছেন? ভালো। এই পূজা মন্দিরে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে আপনারা কি মাঝে মধ্যে আসেন এখানে? হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই, কাজে আমরা এই পূজা কখনো মিস করি না। বাড়ির পাশে, এটা তো আপনাদের একটা ঐতিহ্য বা গৌরব। আমাদের একটা ঐতিহ্য এটা। এখানে যে মন্দিরে বিভিন্ন টাইপের মন্দিরে ঠাকুরের প্রতিমা আছে, এটা অনেকে তো জানতো না, কিন্তু এই মন্দিরটা হওয়ার পরে তো এটা হওয়ার ফলে লোকে এটা জানতে পারছে। এটাও আমাদের একটা বিশেষ ব্যাপার যে আমাদের কেশবপুর এবং যশোর জেলার একটা ঐতিহ্য। হ্যাঁ, যশোর জেলার এটা একটা ঐতিহ্য। বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে সারা পৃথিবীর মানুষ, তারা সবাই দেখতে পাচ্ছে যে এই কারণে যে আমাদের কেশবপুর শুধু বিভিন্ন কারণে এতদিন ঐতিহ্যবাহী ছিল, এখন আবার নতুন করে হিন্দু ধর্মের যে একটা বিশাল মন্দির এবং সমস্ত দেবদেবী আছে, এটাও একটা বড় ব্যাপার। তো আজকের এই আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে হঠাৎ ব্রেক, আমরা এক এক সময় হঠাৎ করে চলে যাই, আজকে এই মন্দিরে এসেছি। তো আমাদের দর্শকদের যদি আপনি একটু দুই লাইন গান শুনিয়ে দিতেন। পুরানো সিদিনের কথা ভুলবি কি রে, হায় আসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অসাধারণ, আসলে পুরানো সেই দিনের কথা কেউই বলে না, আমরা সবাই মনে রাখবো। আপনার নামটা জানা হলো? আমার নাম স্মৃতি চক্রবর্তী। স্মৃতি চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, দেখা যাক অন্যান্য দর্শনার্থী যারা এসেছে তারা কে কি বলে, চলুন দেখে আসি। ভাই একটু কথা বলি, এই যে আপনি ঝালমুড়ি এত কিছু মশলাপাতি দিয়ে বেচাকেনা করছেন, কেমন ব্যবসা? কেমন ব্যবসা? ভালো, খুব ব্যবসা কিনা ভালো। এখানে অনেক দূর থেকে লোক আসে, এই নিমতলার অনেক নাম বাংলাদেশের, নিমতলা এই ঐতিহ্যবাহী একটা জায়গা, এই জায়গায় বেচা কিনা খুব ভালো, আমাদের ব্যবসা ভালো। তার মানে মন্দিরটা হওয়াতে আপনার অনেক লাভ হয়েছে? মন্দির হওয়ার থেকে আমি এই জায়গায় দোকানদার, আর ব্যবসা খুব ভালো হয়। এই মন্দিরের দোকান দেওয়ার পরে ব্যবসা করে বাড়ি গাড়ি করছেন? হ্যাঁ, ওই যে ব্যবসা খুব ভালো হয়। এমনি বেচা কিনা কোনো সমস্যা নেই? নিরাপত্তা খুব ভালো ওই জায়গায়, কোনো দূর ঝামেলা নেই। কেউ বাকি খেয়ে পয়সা দিচ্ছে না এমন? না, সেরকম কোনো সমস্যা না জায়গায়। তার মানে আপনি চান এরকম মন্দির আরো হোক, অনেক এরকম মন্দির আরো হোক, আর এটা আরো উন্নত হোক। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই যে এই যে ঠাকুমা, একটু কথা বলি আপনার সাথে। আপনার নাম কি? আমার নাম অলকাহরি। জি, অলকাহরি। অলকাহরি, বা খুব সুন্দর নাম। এখানে কেন আসছেন? আইছি পুজো দেখতে। পুজো দেখতে এখানে কি আসেন প্রত্যেক বছর? না, প্রত্যেক বছর আসেন না, আমি বেড়াই মানে। আচ্ছা আচ্ছা, আর প্রতি বছর আসেন? আসা হয় না। তাই এখানে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কেন ভালো লাগছে? ঠাকুর ঠাকুর দেখি, সব সব দেখি। এত ঠাকুর কি আর কোথাও দেখছেন? না, যাইনি, বেড়াই মানে পরে যাবো, এই আসলে মনে হয়। তাই ঠাকুর দেখে তো খুব ভালো লাগছে, তাই না? পূজায় কি নতুন শাড়ি হয়েছে? হয়েছে। কে কে কয়টা দিছে? ওই দিয়েছে আমার বেয়ান একটা দিয়েছে, আমার ছেলে একটা দিয়েছে। এই যে পূজার মণ্ডপে আসছেন, এই পূজার মণ্ডপের এখানটার নাম কি? নিমতলা। নিমতলা, যাই হোক, নিমতলা এটা তো শ্মশান সেবাশ্রম মন্দির, রাধা কৃষ্ণ নাকি? হ্যাঁ, রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ। এই মন্দিরে এসে খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনার মন্দিরে আসছেন এবং আমাদের অনুষ্ঠান, বুঝছেন, আমাদের এই যে ক্যামেরা, আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে হঠাৎ ব্রেক, হঠাৎ ব্রেক করে আপনাকে থামাই দিছি, কিছু মনে করেননি তো? ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু গান গাইতেন এক লাইন। ওরা না গান গাইতে পারে, ওরা না আমি গান গাইতে পারি না, ওরা না আমি গান গাইতে পারি না, ওরা আমার সব ধর আমার শ্বাসকষ্ট মানে গান গাইতে পারে। একটু কথা বলি? হ্যাঁ বলেন। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জয়া হরি। জয়া হরি, মানে আপনাদের সব হরি ফ্যামিলি? হ্যাঁ আমরা হরি ফ্যামিলি। যাক দর্শক ভালো লাগছে, আমরা এটা অনেকদিন পরে একটা হরি ফ্যামিলি পেলাম। আমরা অনেক ধরনের উপাধি পেয়েছি কিন্তু সচরাচর হরি ফ্যামিলি এই পদবি পাওয়া খুব মুশকিল। তো এই যে পূজাতে আসছেন কেমন লাগছে? ভালো লাগছে, আমি আমার ফ্যামিলি দিয়ে সবাইকে একসাথে নিয়ে আসছি। ছোট বাবু এটার বয়স কত? 3 মাস? না এর বয়স হচ্ছে 8.5 মাস। 8.5 মাস। তো বাবু একটু শক্তি কম, মানে হয় একটু শক্তি কম, হ্যাংলা আমার মতো। যাই ঠিক আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। তো আমাদের এই যে ক্যামেরা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে হঠাৎ ব্রেক। তো পূজাতে যেহেতু আসছেন, তো যদি একটু গান শোনাতেন আমাদের দর্শকদের। দর্শকদের উদ্দেশ্যে কি গান শোনাবো? আজকে তো পূজা, তা পূজার কি গান শুনবেন আপনারা? আপনি ভালো পারেন আর কি? সকাতরি ওই কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা, শোনো কানে কানে, শোনো প্রাণে প্রাণে, মঙ্গল বারুতা। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, শোনাও কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারুতা। অনেক ধন্যবাদ, আমরাও চাই আপনাদের সবার মাঝে মঙ্গলের বারুতা আমাদের মা দেবী দুর্গা নিয়ে আসুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, আপনারাও আমাদের যে হঠাৎ করে আমাদের এই সুযোগটা দিলেন এর জন্য আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক দেখা যাক অন্যান্য দর্শনার্থীরা আগে কি শোনায়, দেখে আসি। ভাই একটু কথা বলি। জি। এই যে আপনি চটপটি ফুচকা বানাচ্ছেন, নুডলস, কেমন লাগছে? ভালো লাগছে। জি। এখানে কি এই যে পূজার যে মণ্ডপ, এখানে তো আপনি মনে হয় বেশি কেনা করেন, কতদিন ধরে এখানে? এই 2-3 বছর ধরে করি। কেমন লাগে এখানে? ভালো, মোটা খুবই সুন্দর আর কি। ব্যবসা বাণিজ্য কেমন? ভালো হয়। এই মন্দিরের ভিতরে গেছেন? হ্যাঁ। যখন এখানে গান বাজনা হয় তখন কি একটু ওখানে যেতে ইচ্ছে? হ্যাঁ তা তো অবশ্যই, মন যায় তো। মানে আপনি একসাথে যে রথ বেঁচে আবার কলাও, নাকি কয় রথ দেখে আবার? রথ দেখা হয়, কলাও বেঁচা হয়, দুটোই মন বেঁচলে আর কি মন ভালো থাকে আর কি। এখানে বেঁচে কিনা কেমন? সুন্দর। মানে এখানে যে এই চটপটি ফুচকা বেচার পরে কি মোটামুটি 1-1.5 লাখ টাকা লাভ হবে? না অত হবে না, 20-30 হাজার টাকা হবে আর কি। এটা তো আসলে সবাই চায়, মন্দির হতে তো মোটামুটি ভালোই আপনাদের। ভালো আর কি, সবার জন্য মানে শুভকামনা আর কি। যাই হোক, আমরাও চাই আপনাদের শুভকামনা, আপনাদের বেচা কিনা হোক, মন্দিরের লোকজন আসুক। দর্শক আমরা অন্যান্য দর্শনার্থী এবং যারা দোকানদার এখানে ব্যবসা বাণিজ্য করছে, দেখা যাক তারা কি কি বলে। চলো বলি। হ্যাঁ বলো। এই যে জায়গাটা আসছেন, এই জায়গাটার নাম? নিমতলা। নিমতলা, নিমতলা মন্দির? মন্দির। মানে ঠাকুর দেখেছেন? হ্যাঁ দেখছি। আপনি আপনার যে এখানে দেখছি হাতে এই যে কদবেল, আবার হলো পাপড়, কেমন লাগছে? ভালো লাগছে খুব। এখানে কি আগে আসছেন কখনো? হ্যাঁ আসছি। হ্যাঁ আবার কিন্তু শুধু এ না, বৌদি কিন্তু আবার পানও খায়, হাসিটা অনেক সুন্দর। এই যে এদিকে দেখেন বৌদি, এদিকে যে আমাদের ক্যামেরা, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে হঠাৎ ব্রেক। এই তুমি সরে আসো, অসুবিধা নাই। ছোট বাবু তুমি কি খাচ্ছ? আমি আমি কদবেল খাচ্ছি। ভালো লাগছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেতে থাকো। মানে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে হঠাৎ ব্রেক, আমরা হঠাৎ করে এক এক জায়গায় চলে যাই, আজকে এই মন্দিরে আসছি। আচ্ছা এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত বলতে পারবেন? না আমি সেটা জানি না। আপনারা কি জানেন কত সাল? না বলতে পারবো না সঠিক। আপনার নাম? অর্পিতা হালদার। অর্পিতা হালদার। আচ্ছা দর্শক আসলে মানে যেহেতু জানেন না, জানার তো ইচ্ছা আছে, তাহলে আমাদের অনুষ্ঠান হঠাৎ ব্রেক দেখতে থাকেন, একসময় জেনে যাবেন। অনেক ধন্যবাদ আমাদের। আপনাদের ধন্যবাদ। দর্শক অন্যান্য দর্শনার্থী যারা এসেছে, দেখা যাক সঠিক তথ্য অনেকে কেউ নাও জানতে পারে, কিন্তু আপনারা যারা জানতে চান আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, নিশ্চয় জেনে যাবেন। কেমন আছেন? ভালো আছো? এই যে মন্দিরে কি আগে আসছেন কখন? হ্যাঁ অনেক আগে আসছি। মানে প্রায় আসেন? হ্যাঁ প্রায় আসি। মানে কেমন লাগে? কিন্তু মন্দির তো ভালো তো, অনেক দেখতে নাম করা মন্দির না? অনেক ধরনের দেব দেবীর মূর্তি আছে,
তো এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে বলতে পারবেন? এটা আমাদের যে হিন্দু ধর্মের জন্য তো একটা বিশাল ব্যাপার, মানে এটা যোগসাগর আরো উন্নত ভাবে যোগসাগর এসো না দেখো কি আছে। আমাদের এই অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ঠিক আছে। দর্শক অনেক মানুষ অনেক কিছু জানে, আবার অনেকেই হয়তো অনেক কিছু জানে না, সঠিক ইনফরমেশনটা আমরা চেষ্টা করব আস্তে আস্তে জানানোর জন্য। মানে এই আমাদের ক্যামেরা, আমাদের একটা অনুষ্ঠানের নাম হচ্ছে হঠাৎ ব্রেক, ঠিক আছে? তো মানে এই মন্দিরে কি আসেন? হ্যাঁ, এই প্রথম আমার জীবনে এটা। তুমি আসলে? আপনার নাম? আমার নাম ইমন হোসেন। ইমন হোসেন, এটা তো হিন্দুদের হিন্দু ধর্মের একটা মন্দির, তো আপনি মুসলিম হয়ে আসছেন কেন? আসলে আমি এই জায়গার বিষয়বস্তুটা জানার জন্য আসছেন। আসলে প্রকৃত এই জায়গায় ধর্ম নিয়ে একটা বাধাবাধি সৃষ্টি হয়, তবুও আমি এই জায়গার লোকজনের যে সমাগম বা দৃশ্যটা এটাই দেখার জন্য এই জায়গায় এসেছি। আসলে ধর্ম যার যার উৎসব আমাদের সবার, এ কারণে আসছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি এখন আমাদের অনুষ্ঠানের একটা বিনোদন পর্বে আছেন, তো আমাদের দর্শকদের কি একটা গান কিছু শোনাবেন? একটা কবিতা শোনাতে পারি। দর্শক আমরা, আপনার নামটা কি বললেন? ইমন হোসেন। ইমন হোসেন, শুধু সে একজন মুসলিম, তারপরেও আমাদের হিন্দু ধর্মের অনেক কিছু জানা এবং শেখার জন্য এত লোক সঙ্গম দেখে এই সুন্দর মন্দিরে এসেছে, ও একটা কবিতা শোনাব। আমি একটা কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম আমাদের প্রিয় গ্রাম। এটা মূলত পল্লী কবি জসীমউদ্দীন যেরকম গ্রাম নিয়ে লিখেছেন, তদরূপ আমিও একটা গ্রামের ছেলে সেই গ্রাম নিয়ে লিখেছি। সুজলা সুপলা আমাদের প্রিয় গ্রামখানি, তারই মাঝে মোড়া লুকিয়ে আছে মাগুরা গুনার কৃষকের হাসি। মাগুরা গুনায় নাই কোন উচ্চ মর্যাদার আইনজীবী রা, তারই অবদান দিয়েছে মোরা হারুনা রশিদ তাহার। ছোট ছেলে মেয়ে করে খেলা, ভবিষ্যতে রতন ফুটে উঠবে আশার কথা, বুঝি না বুঝি স্মরণ রাখি মোদের গ্রামের স্মৃতির কথা জানাই সত্যি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অসাধারণ একটা কবিতা। আসলে তুমি কবিতা লিখে যাও, তুমি পল্লী কবি না, তুমি শহরের কবি হবে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক দেখা যাক অন্য দিকে যাই। হ্যাঁ বলেন, আপনার নাম? আমার নাম প্রবীর রায়। প্রবীর রায়, এই যে মন্দিরে দেখছি আপনার খুব সাজগোজ, মানে প্রতিমা বিসর্জনে যাচ্ছেন। হ্যাঁ, কেমন লাগছে মন্দির? আমার খুব ভালো লাগে। এখানে কতদিন ধরে বিসর্জনে সময় কাটিয়ে যাইতে গাই? আমি নাচ গান খুব প্রিয়। আমার তাহলে আমাদের অনুষ্ঠান হঠাৎ ব্রেক হয়ে যায়, দেখেন আমাদের ক্যামেরা এদিকে তাকান। তা আমাদের দর্শকদের জন্য আপনি কি করবেন? আপনি আমি তো বলি যে আমি একটু আপনাকে গান গাবো। হ্যাঁ ঠিক আছে, পবিতা আপনাদের একটা কার গান গাবেন? আয় বাচ্চু। আচ্ছা, আয় বাচ্চুর এটা আমরা গান শুনে আসি। কে এত সুন্দর ভালোবাসি সে কথাটা বলে আপনাদেরকে আর বুঝাই দিতে পারবো না, অতি ভালো ছেলে। হ্যাঁ, এই যাত্রা জগতে মানে মানে অভিনয় করে। আচ্ছা ঠিক আছে, দর্শক আমরা পবিতার একটা গান শুনে আসি, আয় বাচ্চু। এই অসাধারণ পারফরমেন্স করার জন্য আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখা যাক আমাদের প্রদীপদার মতো এখানে আরো অন্যান্য যারা আছে কে কি মজা দেয়। দর্শক
আমরা জয় চৌধুরীর অসাধারণ একটা পারফরম্যান্স দেখলাম। জয়, আমাদের অনুষ্ঠানে নাচ করে তোমার কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো লাগছে। তোমাকে আমাদের এই হঠাৎ ব্রেকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক। সবাই তুমি তাহলে আমাদের একটু বলে দাও হঠাৎ ব্রেক বলো তো। হঠাৎ ব্রেক? হ্যাঁ, একটু আগায় যে ব্রেক করে বলো তো হঠাৎ ব্রেক। হঠাৎ ব্রেক। ওকে দর্শক, দেখা যাক অন্যান্য পারফরম্যান্সটা কে কি করে।